দক্ষিণে 150 কিলোমিটার বেগে ধেয়ে আসছে আমফান, সঙ্গে ভয় ভয় বৃষ্টিপাত। প্রতি ঘন্টায় 80 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ ঘূর্ণিঝড় প্রথমে উত্তর পশ্চিম, পরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। একই সঙ্গে আগামী 24 ঘন্টায় বর্ষা ঢুকছে আন্দামান নিকোবরে। উড়িষ্যায় আমফান ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে। উড়িষ্যা থেকে প্রায় 1100 কিলোমিটার দক্ষিণে এবং দীঘার দক্ষিণে 1250 কিলোমিটার বেগে ঝড় আসবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ আমফান ঘূর্ণিঝড়টি তীব্র আকার ধারণ করবে। কলকাতা শহর 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনা এই 7 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা। 18 থেকে 20 তারিখ ঘূর্ণিঝড় বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। তো ফ্রেন্ডস, সবার আগে গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি নেক্সট ভিডিওতে।